কোনো সময় ভালোবাসার ব্রেকআপ মানুষের লাক খুলে দেয়। একটু চালাক না হলে দুনিয়াতে শাইন করা যায় না। যে চালাক সে শাইনিং স্টার। এই সেমিস্টারে আবার খারাপ রেজাল্ট করেছো। গত সেমিস্টারগুলোতেও তোমার রেজাল্ট ভালো ছিল, এই সেমিস্টারে কেন খারাপ রেজাল্ট হলো? কারণটা কি আমি? ওকে ফাইন, তাহলে আমি তোমার লাইফ থেকে চলে যাই। না মানে ব্যাপারটা হচ্ছে কি, মানে ইদানিং না আমি কেন জানি পড়াশোনায় কনসেন্ট্রেশন দিতে পারছি না। সারাক্ষণ তুমি শুধু মাথার মধ্যে ঘুরপাক খাও। ওহ প্লিজ স্টপ দিস কাইন্ড অফ বিহেভিয়ার, ওকে? ফোকাস আমার দিকে না, স্টাডিতে করবা, মনে থাকবে? ব্রেকআপ তোমার যে রেজাল্ট তাতে কি করবে তুমি? তোমার ডিমোশন দেখে আমি অবাক। তোমার সাথে প্রেম করেছিলাম ভালো স্টুডেন্ট দেখে, ফিউচার ভালো হবে তাই, কিন্তু না, তোমার যে রেজাল্ট তাতে তোমার ফিউচার অন্ধকার। সিরিয়াসলি রাইসা, শুধুমাত্র ফিউচারের কথা ভেবে তুমি আমার সাথে ব্রেকআপ করছো? হয়তো আমার বর্তমানটা ভালো না, কিন্তু ভবিষ্যতে আমি তো কিছু না কিছু করব। আমার প্রতি এই বিশ্বাসটা তোমার নেই? তুমি বুঝতে পারছো না সিফাত, আমার ফ্যামিলিতে চাপ রয়েছে। আমার ফ্যামিলি যে কোনো ছেলের সাথে আমাকে বিয়ে দিবে না, এটা তোমাকে বুঝতে হবে সিফাত। তাহলে এতদিন আমি যে তোমাকে ভালোবাসলাম, এই ভালোবাসার মূল্যটা কোথায় রইল? আমি কিছু বুঝতে চাই না। আই নিড এ ব্রেকআপ। ব্রেকআপ হওয়াটা দোষের কিছু না। রিলেশনে পারফেকশন না থাকলে তা টেনে ফিউচার পর্যন্ত নেয়া দুজনের জন্যই বোকামি। তাই বারবার নতুন রিলেশনশিপে গিয়ে দেখা উচিত আসলে কে ভালোবাসার ফিউচার করার জন্য পারফেক্ট। দুই বছর রিলেশন রাখলে আর আজকে বলতেছো তোমার ফ্যামিলি আমাকে মেনে নেবে না? বাহ, আসলে ফ্যামিলির একটা এক্সপেকটেশন আছে। আমি ভেবেছিলাম এক্সপেকটেশন অনুযায়ী তুমি পারফেক্ট হবে, কিন্তু কি করব বলো? তোমাকে ঠিকভাবে ঘুরে নেওয়ার চেষ্টা করেছি আমি, কিন্তু তুমি? আমি যেমন তেমনই ঠিক আছি। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসাতে কমতি আছে? ভালোবাসা দেখে কি কোনো পিতামাতা তার মেয়ের বিয়ে ঠিক করে? সো ব্রেকআপ। বুঝেছি। নতুন ছেলে কি করে? ছেলে ফরেন ক্যাডার, স্বপ্নের দেশ সুইজারল্যান্ডে তার পোস্টিং, বাবা মাই ঠিক করেছে। এক্সকিউজ মি? ইয়েস। সরি, তুমি? আমি মিস্টার শারিয়ারকে খুঁজছিলাম। আমি মিস্টার শারিয়ার, থারিয়ার আমার নতুন নাম। নামটা সুন্দর না? বসো। আমার কাছে এখানে দেখে অবাক হচ্ছে, তাই তো? আসলে অবাক হওয়ারই কথা, আমি এখানে এসেছি কারণ আমি তোমাকে ভালোবাসি। আজকে আমি তোমার ফ্যামিলি এক্সপেকটেশন অনুযায়ী সাকসেসফুল, রাইট? ভালোবাসি তাই ছুটে আসছি, দেখেছো কতটা ভালোবাসি? তুমি আমাকে আজও ভালোবাসো? ইউ নো, তুমি থাকতে বিসিএসটা দিয়েছিলাম, তারপর কিছুদিন পর ফিলিটা হয়ে গেল, ফরেন ক্যাডার, ব্যাস সোজা এখানে। ওকে, সো সো ব্রেকআপ মানে? মানে সেদিন ব্রেকআপটা তুমি করেছিলে, আমাকে কোনো সুযোগই দাওনি, তাই আজকে সুযোগটা আমি নিজে ক্রিয়েট করলাম।
হ্যাপি হ্যাপি ব্রেকআপ কষ্ট অনেক বেশি এখন সারা জীবন আফসোস করো কেউ যদি আপনাকে অবহেলা করে তবে রিভেঞ্জ নিন সাকসেসফুল হয়ে দেখিয়ে দিন আপনি কি সাকসেস ইজ দ্য বেস্ট রিভেঞ্জ মাইন্ড ইট